মাহি ই টিউশন এর নিবেদন আজকের আমাদের একাদশ শ্রেণীর কালিদাস প্রণীতম দ্বিতীয় পদ্যাংশ মেঘদূতম। তাহলে এই মেঘদূতম পদ্যাংশটি আমাদের কালিদাসের রচিত দ্বিতীয় গীতিকাব্য মেঘদূতম থেকে গৃহীত হয়েছে। তাহলে এখন প্রশ্ন হলো যে গীতি কবিতা বা গীতিকাব্য কাকে বলে? না, গীতি কবিতা বা গীতিকাব্য সম্পর্কে বলতে গেলে বলতে হয় যে যে কাব্য বা কবিতা সাধারণত গীতের উদ্দেশ্য সিদ্ধ হয়। এ প্রসঙ্গে পণ্ডিত লালমোহন বিদ্যানিধি তর্কালঙ্কার বলেছেন যে যে ক্ষুদ্রায়তন কাব্যে স্থূল বর্ণনার চেয়ে হৃদয়ের আবেগ এবং কল্পনার ব্যঞ্জন ধর্মী প্রকাশ বেশি, মোটামুটিভাবে আমরা সংস্কৃত সাহিত্যে তাকে আমরা গীতি কবিতা আখ্যা ভূষিত করতে পারি। এই গীতি কবিতা, এই যে গীতি কবিতা বা গীতি কাব্য লিখেছি, এই গীতি কবিতা বা গীতি কাব্য আমরা সেই ধরনের গীতি কাব্য সংস্কৃতে না পেলেও একে ইংরেজিতে বলা হয় লিরিক। তাহলে লিরিক শব্দের অর্থ কি? না, লিরিক শব্দ একটি ইংরেজি শব্দ। এই ইংরেজি শব্দ লিরিক শব্দের অর্থ হলো গীতি কবিতা। তাহলে এই লিরিক শব্দটি এসেছে ইংরেজি লায়ার শব্দ থেকে। তাহলে লায়ার শব্দের অর্থ হচ্ছে কি? তারযন্ত্র বা বীণা যন্ত্র। তাহলে একদা ইংরেজি সাহিত্যে যে সকল কবিতাগুলি তারযন্ত্র বা বীণা যন্ত্র সহযোগে গাওয়া হতো তাদেরকে আমরা লিরিক অভিধায় ভূষিত করতাম। তাহলে সুতরাং সেই ধরনের গীতি কবিতা এখানে কিন্তু নেই। এখানে গীতি কবিতাগুলি মুখ্যত তন্ময় বা মনময় জাতীয় কবিতা। তাই ম্যাকডোনেল এই জাতীয় কবিতাগুলিকে সংস্কৃত সাহিত্যে নামকরণ করেছেন খণ্ডকাব্য। যাই হোক, খণ্ডকাব্য, গীতিকাব্য, গীতি কবিতা যাই হোক না কেন, মোটামুটিভাবে আমরা এগুলিকে সংস্কৃত সাহিত্যে গীতি কবিতাই বলে থাকি। তাহলে এই গীতি কবিতার নানান বিভাজন আছে। এই নানান যে বিভাজনের মধ্যে শ্রেষ্ঠ কয়েকটি বিভাজন, যেমন ভক্তিমূলক গীতি কবিতা, প্রেমমূলক গীতি কবিতা এবং ধর্মমূলক গীতি কবিতা অন্যতম। তাহলে আমাদের এই তিন প্রকার গীতি কবিতার অন্যতম প্রেমমূলক গীতি কবিতার শ্রেষ্ঠ নিদর্শন মহাকবি কালিদাস প্রণীতম মেঘদূতম। তাহলে এই মেঘদূতম গীতি কবিতাটি মহাকবি কালিদাস রচনা করেছেন সম্পূর্ণ কবিতাটি মন্দাক্রান্তা ছন্দে। এই মন্দাক্রান্তা ছন্দে গীতি কবিতাটি দুটি ভাগে বিভক্ত, একটি পূর্বমেঘ এবং একটি উত্তরমেঘ। তাহলে পূর্বমেঘ কি? না, পূর্বমেঘে রয়েছে মোট 64টি শ্লোক আর উত্তরমেঘে রয়েছে মোট 54টি শ্লোক। অর্থাৎ টোটাল মেঘদূতম কাব্যে 118টি শ্লোক নিয়েই রচিত। তাহলে এই পূর্বমেঘের বিষয় কি? না, এই পূর্বমেঘের বিষয় হলো এক বিরোহী যক্ষের কাহিনী। অর্থাৎ সেই বিরোহী যক্ষ কীভাবে অভিশপ সম্পাত হচ্ছে এবং অভিসম্পাত হয়ে সে কীভাবে সুদূর অলকা থেকে রামগিরি পর্বতে এক বছরের জন্য নির্বাসিত হচ্ছে। সুতরাং এই পূর্বমেঘে সম্পূর্ণ বিষয়টাই রয়েছে যক্ষের কামার্ত হৃদয়ের কামনার প্রতিফলন এবং মেঘের গমনপথের সুদৃশ্য উত্তর ভারতের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। আর উত্তরমেঘ, উত্তরমেঘ হলো অলকা। অলকা হলো চির যৌবনের রাজ্য। এখানে জরাবার্ধক্য মানুষদের গ্রাস করে না, এখানে সকলেই চির আনন্দে বিচরণ করেন। তাহলে এখানে কি রয়েছে? না, এই উত্তরমেঘে রয়েছে সম্পূর্ণ অলকাতে মেঘ পৌঁছে সেখানে সে তার যক্ষপ্রিয়ার অনুপম একটি বর্ণনা এই উত্তর মেঘে তুলে ধরা হয়েছে। এবং অবশেষে
গভীর দুঃখ গভীর আশা প্রত্যাশা নিয়ে মেঘদূতের 54টা শ্লোক শেষ হয়েছে। যাই হোক, এটি হলো আমাদের সম্পূর্ণ মেঘদূত, অর্থাৎ আমি প্রথমে লিখেছি এই যে পূর্ব মেঘ এবং উত্তর মেঘ মিলেই রচিত হয়েছে কালিদাসের মেঘদূতম। তাহলে এই মেঘদূতম গীতিকবিতাটির কোন অংশটা আমাদের পাঠ্য, সেই পাঠ্যের আগে আমরা একটু এদিকে ধ্যান দেব যে মহাকবি কালিদাস মুখ্যত তার আবির্ভাবকাল নিয়ে বিভিন্ন কবিদের, বিভিন্ন সমালোচকদের, বিভিন্ন পণ্ডিতদের মধ্যে নানা মতানৈক্য বর্তমান। তার মধ্যে আমি তিনটে পয়েন্ট এখানে তুলে ধরার চেষ্টা করেছি, উইলিয়াম জোন্স এবং হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, দুই উইন্টারনিচ বা ভিন্টারনিচ তার অভিমত, এবং শেষ হচ্ছে গিয়ে ফার্গুসনের অভিমত। তাহলে এদের একটু অভিমতগুলো আমরা পর্যালোচনা করে নিই। উইলিয়াম জোন্স এবং হরপ্রসাদ শাস্ত্রী উভয়ে আর অন্যান্য কতিপয় সমালোচকগণ বলেছেন যে খ্রিস্টীয় প্রথম শতকের পূর্বে সকারি বিক্রমাদিত্যের রাজত্বকালই কালিদাসের রাজত্বকাল। বেশ, দ্বিতীয় ভিন্টারনিচ কি বলেছেন বা উইন্টারনিচ কি বললেন? না, উইন্টারনিচ বললেন যে খ্রিস্টীয় চতুর্থ শতকের শেষ ভাগ থেকে খ্রিস্টীয় চতুর্থ শতকের শেষ ভাগ থেকে পঞ্চম শতকের শেষ ভাগ পর্যন্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে কুমারগুপ্তের রাজত্বকালেই কালিদাসের রাজত্বকাল। ফার্গুসন কি বললেন? ফার্গুসন বললেন খ্রিস্টীয় ষষ্ঠ শতকই কালিদাসের রাজত্বকাল। যাই হোক, তাহলে এই যে প্রত্যেকটি অভিমত প্রত্যেকটি সমালোচকের ভিন্ন ভিন্ন এবং ভিন্নতর, তাই এই প্রসঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি উক্তি করেছেন, সেটি সর্বজন স্বীকৃত। তিনি বলেছেন, হায়রে কবি কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতরা বিবাদ করে লয় তারিখ সাল। সুতরাং পণ্ডিতদের এই যে সমালোচনা, পণ্ডিতদের কালিদাসকে নিয়ে এত ভাবনা, কালিদাসকে নিয়ে যে তাদের চিন্তাধারা রবি কবির একটি ছোট্ট উক্তিতে ফুটে উঠেছে যে তার আবির্ভাবকাল থেকে বরং তার সৃষ্টিতত্ত্বের দিকে আমাদের ধ্যান বা নজর দেওয়া প্রয়োজন। যাই হোক, এইভাবে এই সকল সমালোচকগণের সিদ্ধান্ত অনুযায়ী একটি সর্বশেষ সিদ্ধান্ত আসা হয়েছে যে কালিদাসের আবির্ভাবকাল প্রসিদ্ধ অনুযায়ী কালিদাস ছিলেন বিক্রমাদিত্যের নবরত্নের অন্যতম রত্ন। সুতরাং বিক্রমাদিত্যের রাজত্বকাল তৃতীয় শতকের শেষার্ধ থেকে চতুর্থ শতকের শেষার্ধ পর্যন্ত। সুতরাং নিশ্চিতভাবে এ কথা বলা যেতে পারে যে তার আবির্ভাবকালও তৃতীয় শতকের শেষার্ধ থেকে চতুর্থ শতকের শেষার্ধের মধ্যে কোনো এক সময়। যাক, এই বিষয়ে আমরা একটু কিছুটা নজর পেলাম। পরবর্তী আমরা চলে আসছি মহাকবি কালিদাস সাধারণত সাতটি সাহিত্যকৃতির মধ্যে তিনি আজও আমাদের মধ্যে জীবিত রয়েছেন। সে সাতটি সাহিত্যকৃতি কী? না, একটি হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, একটি হচ্ছে বিক্রমবর্ষীয়ম, একটি হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। এই তিনটি হলো তাঁর সর্বশ্রেষ্ঠ নাটক। মালবিকাগ্নিমিত্রম পঞ্চাঙ্গ নাটক, বিক্রমবর্ষীয়ম পঞ্চাঙ্গ নাটক এবং অভিজ্ঞান শকুন্তলম সপ্তাঙ্গ নাটক। কালিদাসের সর্বশ্রেষ্ঠ রচনা অভিজ্ঞান শকুন্তলম। অন্যদিকে চলে আসছি, তার মহাকাব্যদ্বয়, তিনি দুটি মহাকাব্য রচনা করেছিলেন। একটি ছিল কুমার সম্ভবম, 17টি স্বর্গে রচিত, কেউ কেউ বলে থাকেন অষ্টম স্বর্গ পর্যন্ত কালিদাসের রচনা। যাই হোক, পরবর্তী রঘুবংশম, 19টি স্বর্গে রচিত একটি মহাকাব্য। এই গেল তার মহাকাব্য এবং গীতিকাব্য। গীতিকাব্যদ্বয় দুটো, একটি ঋতুসংহার, একটু মেঘদূতম। তাহলে আমাদের এই গীতিকাব্য মেঘদূতম থেকেই আমাদের পাঠ্যটি গৃহীত হয়েছে। সুতরাং এই মেঘদূতমের 118টি যে শ্লোক, এই 118টি শ্লোকের মধ্যে আমরা আমাদের পাঠ্য যে মেঘদূতম পেয়েছি, এই মেঘদূতমে আমাদের রয়েছে এই পূর্ব মেঘের প্রথম 10টি শ্লোক। কি বললাম? ভালো করে মন দিয়ে শুনতে হবে। এই পূর্ব মেঘ অর্থাৎ মেঘদূতম গীতিকাব্যের সম্পূর্ণ, এই যে পূর্ব মেঘ এবং উত্তর মেঘ, এই গীতিকাব্যের সামান্যতম অংশ আমাদের পাঠ্য 1 থেকে 10, 10টি শ্লোকই আমাদের নির্বাচন করা হয়েছে। তাহলে এই 10টি শ্লোকের নির্বাচন করা হয়েছে এবং 10টি শ্লোকের নামকরণও করা হয়েছে মেঘদূতম। অর্থাৎ এক ছিল মেঘদূতম, মূল মেঘদূতম, এবং আমাদের মেঘদূতম একই মেঘদূতম, কিন্তু এখানে শ্লোক সংখ্যা মাত্র 10টি। তাহলে এই 10টি পাঠ্য মেঘদূতমের আমাদের একটা
এখানে আমি লিখেছি দেখবে তোমরা যে আমি লিখেছি স্থান তাহলে স্থান আমাদের এই মেঘদূতম যে গীতি কবিতাটি আমাদের বা কবিতাটি আলোচনা হচ্ছে তার স্থানটি অলকা যাকে বলা হচ্ছে কৈলাস এই কৈলাসটা কোথায় না মানস সরোবরের নিকটস্থ স্থান মানস সরোবরের নিকটস্থ স্থান পরবর্তী চরিত্র এখানে কি কি চরিত্র রয়েছে আমাদের না কুবের যক্ষ এবং মেঘ এই তিনটি প্রধান চরিত্র পার্শ্ব চরিত্র যক্ষের প্রিয়া যদিও তার নাম এখানে বলা নেই যাই হোক এই তিনটে চরিত্র মুখ্য চরিত্র এই তিনটে চরিত্রের অনুরণনে আমাদের সমগ্র 10টি শ্লোক আবর্তিত হয়েছে তাহলে মুখ্য বিষয়টা কেমন না মুখ্য বিষয়টা হলো এই যে অলকা বা কৈলাস যাকে মানস সরোবরের নিকটস্থ স্থান বলা হচ্ছে এটি ছিল ধনপতি কুবেরের রাজ্য তাহলে এই ধনপতি কুবেরের রাজ্যের একজন ভৃত্য ছিল নাম ছিল তার যক্ষ তাহলে এই যক্ষ কি করলো না যক্ষ একদিন বিবাহের ফলে সে অত্যন্ত পত্নী প্রেমে আতিশয্যে তার সমস্ত দায় দায়িত্ব সমস্ত কর্তব্য সে ভুলে গেল ভুলে যাওয়ার ফলে কুবের তাকে অভিসম্পাত করলেন অর্থাৎ তাকে কি করলেন নির্বাসন করলেন কত বছরের জন্য না সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন এক বছরের জন্য তাহলে সে কোথায় যাবে তার নির্বাসন কোথায় হবে না নির্বাসন হবে এই যে অলকা অলকায় তার বাস তাহলে অলকার কোন দিকে বাস না একটু বলে দিই এই কুবেরের যে আলয় এই কুবেরের আলয় উত্তর দিকে তার আবাস কার যক্ষের তাহলে এই যক্ষ নির্বাসিত হচ্ছে এক বছরের জন্য কুবেরের কর্তব্যে অবহেলা করেছে বলে সে নির্বাসিত হচ্ছে সুদূর রামগিরি পর্বতে অর্থাৎ মধ্য ভারতে সে নির্বাসিত হচ্ছে তাহলে এই রামগিরি পর্বত যে রামগিরি পর্বতের কথা বলা হয়েছে কেন রামগিরি পর্বত না তার নাম ছিল চিত্রকূট পর্বত তাহলে চিত্রকূট পর্বতের বর্তমান না রামটেক বর্তমান নাম কি হয়েছে রামটেক তাহলে এই রামগিরি পর্বত কেন না অনেক অতীতের কাহিনী অনেক পুরাণ কাহিনী এটি রামায়ণের কাহিনী রামায়ণে বলা হয়েছে যে রামচন্দ্র যখন বনবাসে 14 বছরের জন্য পিতৃসত্ব পালনের উদ্দেশ্যে তিনি সীতা এবং লক্ষণকে সঙ্গে নিয়ে প্রথম অযোধ্যা পরিত্যাগ করেছিলেন তখন তিনি এই লোকপ্রসিদ্ধি অনুযায়ী এই রামগিরি আশ্রমে অর্থাৎ বিন্ধ্য পর্বতে যেটাকে আমরা বলি এখন তাহলে সেই বিন্ধ্য পর্বতে তিনি বসবাস করতেন করেছিলেন কিছুকাল তাই এটির নাম হয়ে গিয়েছিল রামগিরি পর্বত কারণ কেন এখানে এখনো রাম সীতার স্মৃতি বিজড়িত বহু আশ্রম এখানে আছে যাই হোক এই এইরকম এক অনুপম সুরম্য স্থানে নির্বাসন করে দিলেন কুবের কোথা থেকে একেবারে কৈলাস বা মানস সরোবর নিকটস্থ অলকা থেকে তাকে একেবারে নির্বাসন করে দিলেন কোথায় রামগিরি পর্বতে তাহলে রামগিরি পর্বতে নির্বাসন করে দিলেন নির্বাসন করে দেওয়ার পর থেকেই আমাদের আরম্ভ হচ্ছে মেঘদূতম তাহলে মেঘদূতমের প্রথম শ্লোকে বলা হয়েছে কশ্চিৎ কান্তা বিরহ গুরুণা সাধিকার প্রমত্ত সাপে নাস্তং গমিত মহিমা বর্ষ ভোগ্যন ভর্তু যক্ষস চক্রে জনকতনয় স্নান পুণ্য দকেশু স্নিগ্ধ চাতুর সুং বসতিং রাম গির্জাশ্রমেশু এটি বলা হলো প্রথম শ্লোকে তাহলে প্রথম শ্লোকে আমি ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করেছি কি বলা হলো না এই রামগিরি আশ্রমে এক বছরের জন্য যক্ষ কুবেরের কুবের কর্তৃক নির্বাসিত হলেন নির্বাসিত হওয়ার পর যথারীতি দ্বিতীয় শ্লোকে দেখছি আমরা কি দেখছি না দীর্ঘ কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর দীর্ঘ কয়েক মাস পেরিয়ে যাওয়ার পর যক্ষ তার যে দেব মহিমাগুলি ছিল সমস্ত দেব মহিমা বিনষ্ট হলো বিনষ্ট হওয়ার ফলে কি হলো না বিনষ্ট হওয়ার ফলে তার শরীর শীর্ণ বা রোগা হতে লাগলো রোগা হতে লাগার সঙ্গে সঙ্গে তার হাত থেকে কবজি থেকে কনুই থেকে তার সোনার বালা খুলে গেল এবং সোনার বালা খুলে যাওয়ার মুহূর্তে তখন এসেছে প্রকৃতিতে আষাঢ় মাসের প্রথম দিন আষাঢ়স্য মেঘমশ্লিষ্ট সানু বপ্রকীড় পরিণত গজ প্রেক্ষণীয়ং দদর্শ অর্থাৎ কি বলা হলো না আষাঢ় মাসের প্রথম দিন এসেছে এবং সে আকাশে দেখতে পেল একখণ্ড মেঘকে সেই মেঘটি ছিল বপ্রক্রিয়ায় রত বিরাট হস্তিতুল্য মেঘকে তাহলে সেই মেঘ দর্শন করে সে পরবর্তী তৃতীয় শ্লোকে বলা হচ্ছে যে সেই মেঘ দর্শন করে কৌতুকবশত কৌতুকবশত সে পর্বতের সানু দেশে অর্থাৎ সানু দেশে মানে চূড়াতে চূড়ার দিকে সে উঠে গেল অর্থাৎ মেঘের কাছাকাছি যাওয়ার একটা চেষ্টা করলো চেষ্টা করে সেখানে সে পৌঁছালো পৌঁছানোর পর সে কিছু মনে ভেবে সে পৌঁছালো
অর্থাৎ সে মনে মনে কিছু একটা ভাবলো, ভেবে সে মেঘের কাছে অর্থাৎ যাওয়ার জন্য সানু দেশের দিকে ক্রমশ অগ্রবর্তী হলো। পরবর্তী আমরা চলে আসছি চতুর্থ শ্লোকে, গিরিমল্লিকা দিয়ে অর্ঘরচন। তাহলে সে কিছু একটা ভাবলো, ভেবে সে কি করলো যে কুটুজ কুসুম, কুটুজ কুসুম অর্থাৎ গিরিমল্লিকা, সে চিন্তা করলো যে এই মেঘকে দিয়ে সে কিছু একটা করবে ভাবলো। যাই হোক, সে গিরিমল্লিকা দিয়ে সে তাকে অর্ঘ রচনা করে প্রীতিপূর্ণ বাক্যে তাকে সম্ভাষণ জানালো। জানানোর পর পঞ্চম শ্লোকে দেখতে পাচ্ছি, সে পঞ্চম শ্লোকে কবি তার নিজের বক্তব্যটা এখানে উল্লেখ করার চেষ্টা করেছেন। অর্থাৎ যারা চেতন, অর্থাৎ সরি যারা উন্মাদ, তারা চেতন এবং অচেতনের ভেদ ভুলে যায়। তাহলে সুতরাং উন্মাদগ্রস্ত, প্রিয়াগ্রস্ত, কামনাগ্রস্ত, কামি, যক্ষ, তাই সে উন্মাদগ্রস্ত হয়ে কোনটি প্রকৃতির চেতন কোনটি অচেতন সে ভুলে গেল। ভুলে গিয়ে সে কী করলো না, মেঘকেই সে দূত হিসেবে নির্বাচন করার চেষ্টা করলো। অর্থাৎ দূত মানে কি না, সংবাদ বাহক, তার প্রিয়ার কাছে সংবাদটা সে নিয়ে যাবে, তাই মেঘকেই সে দূত করে নির্বাচন করে দিল। তাই কবি এখানে একটা শ্লোকে বলেছেন, কামার্তা হি প্রকৃতি কৃপণাশ্চেতনা চেতনেশু, অর্থাৎ যারা কামার্ত ব্যক্তি হয়, কামনাগ্রস্ত হয়, উন্মাদগ্রস্ত হয়, তারা কিন্তু প্রকৃতির কোনটা চেতন কোনটা অচেতন এই ভেদরেখা তারা করতে পারে না। তাই যক্ষের কাছেও তাই হলো, সে তার মেঘকে প্রাণীবান, প্রাণবান বা চেতনবান বা অচেতন বা পদার্থ পদার্থ সে বিবেচনা করতে না পেরেই তাকে দূত হিসেবে নির্বাচন করলো। দূত হিসেবে নির্বাচন করার পর ষষ্ঠ শ্লোকে দেখতে পাচ্ছি, মেঘকে প্রলুব্ধ করতে, অর্থাৎ মেঘ যাতে তার সংবাদটা অলকাপুরীতে নিয়ে গিয়ে পৌঁছয়, তাই এই জন্য তাকে লোভাতুর করে তুলল, অর্থাৎ প্রলুব্ধ করার চেষ্টা করলো যে এমন কিছু কথা বলবো যাতে সে নিতে বাধ্য হয় সংবাদটা। তাই সে প্রলুব্ধ করার জন্য সে ভালো ভালো স্তুতি রচনা করলো, অর্থাৎ স্তুতি মানে শ্লোক বা প্রার্থনা সে রচনা করলো। করতে গিয়ে এখানে একটি শ্লোক লেখা হয়েছে, জাতং বংশে ভুবন বিদিতে পুষ্করাবর্ত কানাম, অর্থাৎ সে প্রথম প্রশংসা করে বসলো। কি করলো না, বললো যে হে মেঘ, তুমি তো বিশ্ববিখ্যাত পুষ্করাবর্ত বংশে জন্মগ্রহণ করেছ, সুতরাং তুমি উন্নত, তুমি ইন্দ্রের প্রাণ পুরুষ, তাই আমি তোমার মতো উত্তম ব্যক্তির কাছে প্রার্থনা করছি। কারণ কেন না, উত্তম ব্যক্তির কাছে প্রার্থনা করেও যদি অসফল হওয়া যায় তাতেও মনে শান্তি আছে, কিন্তু কখনো গুণহীন ব্যক্তির কাছে প্রার্থনা সফল হলেও তা নিরর্থক। এইভাবে সে ব্যাখ্যা করার চেষ্টা করলো। পরবর্তী আমরা সপ্তম শ্লোকে চলে আসছি, সপ্তম শ্লোকে দেখতে পাচ্ছি মেঘের গন্তব্যস্থান নির্বাচন, অর্থাৎ মেঘ কোন পথে গিয়ে কোন স্থানে গিয়ে পৌঁছবে তার একটা সুন্দর উদাহরণ তিনি তুলে ধরেছেন। তাহলে সেই উদাহরণে তিনি বলেছেন যে তুমি গিয়ে যাবে যেখানে অসংখ্য হরসি রসসি, অর্থাৎ যেখানে অসংখ্য শিবের দেবালয় আছে, সেই অলকাধামে তুমি গিয়ে পৌঁছবে, তার বাহ্য উদ্যানে, যেখানে সেই অলকাপুরীর অজস্র দেবালয়ের শিব মন্দিরের ওপরে অর্ধচন্দ্রের যে স্নিগ্ধ আলো উদ্যানে পড়েছে, সেই উদ্যানে তুমি আমার প্রিয়ারে দেখতে পাবে। এভাবে একটি অসাধারণ বর্ণনা এখানে তুলে ধরা হয়েছে। পরবর্তী মেঘের গমন পথে পথিক বনিতাদের দর্শন, এবং তিনি আশ্বাস দিয়ে বলেছেন যে, যক্ষ আশ্বাস দিয়ে বলছেন যে ওহে মেঘ, তুমি যখন তুমি তোমার গমন পথে যেতে থাকবে তখন অনেক পথিক বনিতাগণ, পথিক বনিতা কারা, প্রসিত ভর্তিকা রমণী। তাহলে প্রসিত ভর্তিকা রমণী বা বনি পথিক বনিতা কারা না, যাদের স্বামী বিদেশে থাকে, সুতরাং মেঘ দর্শনে তারা নিজেদের এলোচুল, তারা নিজেদের এলোচুল মানে এলোমেলো চুল সরিয়ে তারা গভীর আশ্বাস নিয়ে স্বামী ঘরে ফিরে আসবে এই মনের বাসনা নিয়ে তারা তোমার দিকে উৎসুক নয়নে তাকাবে, সুতরাং সেই পথিক বনিতাদের দর্শন তুমি করবে। পরবর্তী চলে আসছি আমরা নবম স্বর্গে, নবম শ্লোকে এখানে বলা হয়েছে যে ওহে মেঘ, তুমি তোমার পরিশ্রম হবে না, তোমাকে বাতাস দুলিয়ে দুলিয়ে নিয়ে যাবে, এবং দুলিয়ে দুলিয়ে নিয়ে যেতে যেতে তুমি কি করবে না, যেতে যেতে তুমি দেখতে পাবে তোমার বাম দিকে অনেক চাতক তোমার সুমধুর স্বরে গুঞ্জন, সুমধুর স্বরে কুজন করে, সুমধুর স্বরে গান গেয়ে তোমাকে আমন্ত্রণ জানাবে। অন্যদিকে চাতকরা অন্যদিকে সুমধুর স্বরে গান শোনাবে এবং বলাকার দল তোমার সেবা করবে।
অবশেষে দেখা যাচ্ছে দশম শ্লোকে, দশম শ্লোকে যক্ষ সে মেঘকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছে, অর্থাৎ সে একান্ত তার নিজের ভাইয়ের মতো একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে। সম্পর্ক তৈরি করে সে বলেছে, ওহে মেঘ, তুমি অবশেষে তোমার ভ্রাতৃজায়াকে জীবিত অবস্থায় অলকাপুরীতে গিয়ে দর্শন করবে। কেমন করে দর্শন করবে? না, জীবিত অবস্থায়, যেমন করে বৃন্ত অনেক আশা করে সে ফুলকে ধরে রাখে, ঠিক সেইভাবে আমার প্রিয়াও আবার পুনর্মিলনের আশায় সেও তার জীবনকে এইভাবেই ধরে রেখেছে। এই আশ্বাসবাণী দিয়ে অবশেষে আমাদের দশটি শ্লোকের মেঘদূতের বিষয় শেষ হলো।